আমি যতটুকু জানি এনকার যারা কমিটি মেম্বার বা চেয়ারম্যান আছেন এখন তো কমিটি নাই অ্যাডহক কমিটি দিয়ে চলে ওনারা সিদ্ধান্ত নিছেন যেভাবে আমরা তাতে খুশি এনে তো একটা একজন পরিচালক আছেন তাই না উনি যদি পরিচালনা সঠিকভাবে যেভাবে করেন আমরা সেটাই খুশি অনুষ্ঠান তো এক মাস বইরে করলো যেই কথা একদিন করলো একই কথা আমরা এসে ওনারে স্মরণ করার জন্য তাই না ওনার আত্মিক কিছু শক্তি আমাদেরকে আল্লাহ ওনার মাধ্যমে দেখ এটা আমরা চাই আর এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রোজার কারণে একটু বিলম্ব হয়েছে তো মাননীয় ডিসি সাহেব এটা একদিনের জন্য বলার কথা করার কথা বলেছে তো সব মিলে সেই বিষয়ের উপরে আমাদের একটু কষ্টই যে পরিপূর্ণতা পেলাম না লালন সাহেবজির এই ছয় মাস পরে পরে যে তিথিটা আসে আমরা সবাই একত্র হয়ে যে মিলন মেলাটা করি এবং গুরু পরম্পরায় যে ধর্মটা আমরা পালন করে আসি এ রোজার কারণে একটু বিলম্ব হয়েছে কারণ পরিপূর্ণতা আমরা পাইনি সেটার জন্য আমাদের একটু কষ্টই সাধু সঙ্গ যে নিয়ম কানুনটা এটা তো সাইজির যে হয়তো রাকাল শিবা অথব অধিবেশ শিবা অথব পূর্ণ শিবা বাল্য শিবা তারপরে পূর্ণ শিবা এটা 24 ঘন্টা সময় লাগে তো এনারা তো এই নিয়মকানুন এবারে করতে চাচ্ছে না এবার একত্র সেবা রাত্রি আগামী রাত্রি মনে হয় দিতে চাচ্ছে এটাই আমরা ডিসি সাহেব এখানে আসছিল এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সাধু গুরু বৈষ্ণব সর্বস্বর্ণে পাপীর নিবেদন এটাই যদি হয় যে একত্র দিয়ে সাধুগুরু বিদায় করবে পূর্ণ শিবা বাল্য শিবা আর অধিবাসের শিবা দিয়ে যদি সাধুগুরু বিদায় হয় তাতে এটা বিলায়তের কোনো বিধান ব্যবধান কোনোটাই থাকে না এটা তো আপনার নবুয়তের সিঁড়ি না এটা হচ্ছে বিলায়তের সিঁড়ি যেটা হচ্ছে ফকির মতবাদ এটা সামাজিক বা জাতি ধর্মের সঙ্গে কোনো মতোই মিল নাই এটা হচ্ছে মানব ধর্মের ভিতরে পড়িয়েছে শ্রেষ্ঠ ধর্ম স্রষ্টাতরে যাবে এটাই হচ্ছে মানব ধর্ম সেটা হচ্ছে লালন সাহেবজির ফকির মতবাদ এই ফকির মতবাদে গেলে পরে আমরা ধামে তো হবেই আর ধামের নিয়মেই আমরাও সাধু সঙ্গ যদি করি এই আমরা দরবারে বা আমাদের আশ্রমে করি সেখানে তো আমরা ওই অধিবাস করবো তিনটা উক্ত সেবা দেবো কারণ আমরা যে আলেকটা ডাকবো সে আলেকটা ডাকতে হলো তো আমাদের এই বিধান ব্যবধান নিয়ে ডাকতে হয় তো এখানে আমরা নয় আলেক কীভাবে একটা সেবায় আমরা ছাড়বো একটা সেবায় তো একটাই আলেক হয় তো এই আলেক সম্পর্কে তো আজকে এই একাডেমি ভুবন বা যারা কমিটি আছে তারা তো বসবেন আমাকে অসাম্প্রদায়িক চেতনা এবং মূল্যবোধ দেশ এবং দেশের বাহিরে ছড়িয়ে দেওয়ার জন্য লালন একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সেই প্রেক্ষাপটেই প্রতি বছর দোল পূর্ণিমায় লালন একাডেমির আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন স্মরণ উৎসব পালিত হয়ে থাকে এবছর দোল পূর্ণিমা তিথি রমজানে পড়ায় রমজানের পবিত্রতা এবং গাম্ভীর্যতা রক্ষার্থে লালন একাডেমির অ্যাডহক কমিটি সহ আমরা সকলে মিলে প্রস্তুতিমূলক সভা করেছি এবং এই স্মরণোৎসবটি একদিন ব্যাপী
আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে লালন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যতিরেকে আলোচনা সভা এবং সাধুদের যে সেবা এই প্রক্রিয়াটি শুধু অনুষ্ঠিত হবে। এবং এই প্রক্রিয়া অনুষ্ঠানের ক্ষেত্রে লালনের যারা ভক্ত রয়েছেন, যারা দর্শনার্থী যারা আসবেন, তাদের সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য প্রতি বছরের ন্যায় এবারও জেলা পুলিশ কুষ্টিয়া, আনসার বাহিনী, র্যাব, অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সকলেই তাদের প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি লালন ভক্তদের সেবা প্রদানের জন্য আমরা স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করেছি, এখানে আনসার ভিডিবি মোতায়েন করা হয়েছে। সকলে মিলে আমরা সচেষ্ট রয়েছি তারা যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, আনন্দমুখর পরিবেশে এই লালন উৎসবটি তারা উপভোগ করতে পারে।